অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশকে সাড়ে তিন বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে বিশ্বব্যাঙ্ক বুধবার নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে এক বৈঠকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গ কথা জানান বিশ্বব্যাংক প্রধান বলেন অন্তত দুই বিলিয়ন ডলার নতুন ঋণ দেওয়া হবে এবং বিদ্যমান কর্মসূচিতে আরও দেড় বিলিয়ন ডলার নতুন ঋণ প্রস্তাব করা হবে তিনি বলেন বিশ্বব্যাংক ডিজিটালাইজেশন তারল্য জ্বালানি বিদ্যুৎ ও পরিবহন খাত সংস্কারে সহায়তা করবে বৈঠকে ডক্টর ইউনুস বলেন দেশ পুনর্গঠনে একটি বড় সুযোগ সৃষ্টি হয়েছে তাই ঋণদান কর্মসূচিতে সৃজনশীল হতে বিশ্বব্যাংকের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা